হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেখাবো যে টার্টল অ্যাপটা কীভাবে ডাউনলোড করতে হয়। তো টার্টল নিয়ে কাজ করার আগে সবার ফার্স্টে আমাদের টার্টল অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো দেখো নিচে টাস্ক বার, এখানে আমাদের মাইক্রোসফট স্টোর আছে, তো সেটাতে গিয়ে ক্লিক করে ওপেন করার পর এখানে সার্চ বক্সে আমি লিখব টার্টল। টার্টল লিখে এন্টার দিলে দেখো এখানে আমাদের অপশানগুলো চলে আসছে যে কোন টার্টলটা আমি নিতে চাইছি। তো এখানে টার্টল এই অপশানটা আমি নিলাম, এই অ্যাপটা আমি চুজ করলাম যেখানে লেখা রয়েছে টার্টল কোডিং ফর কিডস। তো এখানে দেখো ডান পাশে একটা বাটন আছে যেখানে লেখা আছে গেট, তো এটাতে ক্লিক করলেই এখানে আমার কী হতে থাকবে না, এই টার্টলটা ডাউনলোডিং হতে থাকবে। দেখো স্টার্ট ডাউনলোডিং দেখাচ্ছে, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, টার্টল ডাউনলোড হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন ইনস্টলিংয়ের পর এবার ডাউনলোড কমপ্লিট হয়ে গেল আমার। এইবার কী হচ্ছে, এখানে দিচ্ছে আমার ওপেন অপশন, তা এখান থেকেও আমি টার্টলটা ওপেন করতে পারি, অথবা দেখো এখানে আমার যেই ডাউনলোড হয়ে গেল আমি স্টার্ট বাটনের মধ্যে সরাসরি টার্টল অ্যাপটাকে পেয়ে যাব। স্টার্ট বাটনে ক্লিক করলে দেখো এই প্রোগ্রামস লিস্টের মধ্যে আমার টার্টল অপশনটা চলে এসছে, তাই এখান থেকে আমি ক্লিক করলে দেখো টার্টল স্ক্রিনটা আমার খুলে যাচ্ছে। তো এইভাবে টার্টলে আমরা কাজ করতে পারি। এই যে আগে থেকে যে প্রোগ্রামটা লেখা আছে এটাকে যদি আমি এখান থেকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিলে ক্লিয়ার প্রোগ্রাম জিজ্ঞাসা করছে, তো এখানে আমি ক্লিয়ার করে দিলাম। তো দেখো এবার আমার এই স্ক্রিনটা রেডি হয়ে গেল ফর নেক্সট প্রোগ্রামিং, যে প্রোগ্রামটা আমরা আমাদের নিজেদের জন্য বানাবো। তো থ্যাংক ইউ সো মাচ।